আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত চ্যানেল 24 এর রমাদানের মোবারকের বিশেষ আয়োজন ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে একাধিকবার বলেছেন, আমার উম্মতের এক সেনাদল কনস্টান্টিনোপল জয় করবে। কতই না মোবারক সেই সেনাদল, আর কতই না মোবারক তাদের সেনাপতি। এই ধারণা পরবর্তীকালে সাহাবিদের মনে গেঁথে যায়। কনস্টান্টিনোপল জয় পরিণত হয় এক কিংবদন্তিতে। কিন্তু আবু আইয়ুব আল আনসারী রাজিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রখ্যাত সাহাবি এই বাসনা নিয়ে কনস্টান্টিনোপল অভিযান করলেও কারো পক্ষেই তখন কনস্টান্টিনোপল বিজয় সম্ভব হয়নি। কনস্টান্টিনোপল অভিযান চালাতে গিয়ে মুসলমানগণ বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন এবং সফল হতে পারেননি। কিন্তু তুর্কি সুলতান মোহাম্মদ ফাতের সৌভাগ্য যে তিনি সর্বপ্রথম এই শহর জয় করে মুসলিম গৌরবের এক নয়া অধ্যায় সূচনা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে বেহেশতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুলের ঐতিহাসিক প্যানোরোমা 1453 জাদুঘরে, অর্থাৎ যেটাকে বলা হয় প্যানোরোমা 1453 মিউজিয়াম, যেই জাদুঘরে দেখানো হয় ইস্তাম্বুল বিজয়ের গৌরবগাথা ইতিহাস। অর্থাৎ 1453 সালে সুলতান ফাতি মোহাম্মদ কর্তৃক বাইজেন্টাইনদের হাত থেকে কনস্টান্টিনোপলের বিজয়ের যে গৌরবগাথা ইতিহাস, সেই ইতিহাসই দেখানো হয় এই প্যানোরোমা মিউজিয়ামের ভিতরে। চলুন আমরা ঘুরে দেখে আসি 1453 সালে ইস্তাম্বুল বিজয়ের যে গৌরবগাথা ইতিহাস, সেই ইতিহাসের চাক্ষুষ সাক্ষী হয়ে আসি আমরা এই মিউজিয়ামটি ঘুরে এসে। এই জাদুঘরে দেখানো হবে সুলতান ফাতি মুহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল তথা ইস্তাম্বুল বিজয়ের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস। ইস্তাম্বুল বিজয় হয়েছিল 1453 সালে, আর এ কারণেই এই জাদুঘরের নাম প্যানোরোমা 1453 জাদুঘর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই অবশ্যই বিজয় হবে এই কথা বলার কারণে মুসলমানগণ এই সম্মানের অংশীদার হওয়ার জন্য বহুবার বিজয় অভিযান পরিচালনা করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্য থেকে এই মহান সম্মান সুলতান মুহাম্মদ ফাতিকে নসিব করেছেন। সুলতান মুহাম্মদ ফাতি তার বাল্যকাল থেকেই ইস্তাম্বুল বিজয়ের স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছিলেন। এই হাদিস শরীফে বর্ণিত এই বিরল সম্মানের অংশীদার হওয়ার জন্য তিনি রাত দিন কঠোর সাধনা করেছিলেন। বলতে গেলে ইস্তাম্বুল বিজয়ের জন্য সুলতান ফাতি পাগলপারা হয়ে গিয়েছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনও তাকে এই মহান সম্মানের ভাগীদারি করেছিলেন। সুলতান মুহাম্মদ ফাতে সিংহাসনে সমাসীন হওয়ার সাথে সাথেই দিন রাত কঠোর পরিশ্রম করে ইস্তাম্বুলের বিজয়ের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। দুনিয়ার সবচেয়ে সুন্দর শহর ইস্তাম্বুলের বিজয়ের জন্য তিনি সকল কিছুকে সুসংহত করেছিলেন। 2 লাখ সৈন্যের অংশগ্রহণে এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। এর পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে আগুনের গোলা তৈরি করেন। এগুলো ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তি। ইমান খাসি ছাগল থেকেও দুধ করতে পারে, এ কথার উপর আস্থা রেখে পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালিয়েছিলেন। ইস্তাম্বুল বিজয়ের মতো এমন একটি মহান বিজয় শুধুমাত্র দৃঢ় ইমান, আত্মবিশ্বাস, আগ্রহের দ্বারাই সম্ভব ছিল না। তার পাশাপাশি প্রয়োজন ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির এবং গ্রহণ করতে হয়েছে সবচেয়ে উন্নত পন্থা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত চ্যানেল 24 এর রমাদানের মোবারকের বিশেষ আয়োজন ইসলামিক কাফেলা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সময় হলো ছোট্ট একটি বিরতির, বিরতির পর আবারও আসছে। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। নতুন
স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। কাটা ছেঁড়া পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপ্টিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। স্যাভলন 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 শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়, স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপ্টিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। সেপটেক্স অ্যান্টিসেপ্টিক বার এখন পাওয়া যাচ্ছে নতুন টোটাল কেয়ার ভ্যারিয়েন্ট। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। কাটা ছেঁড়া পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপ্টিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়, স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপ্টিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। সেপটেক্স অ্যান্টিসেপ্টিক বার এখন পাওয়া যাচ্ছে নতুন টোটাল কেয়ার ভ্যারিয়েন্ট। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে, আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। কাটা ছেঁড়া পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপ্টিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়, স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন সেভলন হ্যান্ডওয়াশ নিবেদিত চ্যানেল 24-এর রমাদানের মোবারকের বিশেষ আয়োজন ইসলামিক কাফেলা অনুষ্ঠান পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। চলুন দর্শক, কাফেলার বাকি অংশটুকু আমরা দেখে আসি। শহর অবরোধের জন্য একটি নৌবহর গড়ে তোলেন। উসমানীয় নৌবহরে জাহাজ সংখ্যা ছিল 100টি, তবে আধুনিক কালের আরও বাস্তবিক হিসাব মতে নৌবহরে 126টি জাহাজ ছিল। নৌবহরটি বিশেষত 6টি বৃহৎ জাহাজ, 10টি সাধারণ জাহাজ, 15টি ছোট জাহাজ, 75টি বড় নৌকা এবং 20টি ঘোড়া পরিবহনে সক্ষম এমন নৌকা দ্বারা গঠিত হয়। উসমানীয় সেনাবাহিনীর একটি বড় অংশ গোল্ডেন হর্নের দক্ষিণে অবস্থান নেয়। কারাজ্জা পাশার অধীনস্থ নিয়মিত ইউরোপীয় সেনারা দেয়ালের পুরো দৈর্ঘ্য জুড়ে ছড়িয়ে পড়ে। আনাতোলিয়ার নিয়মিত বাহিনী ইশাক পাশার নেতৃত্বে দক্ষিণ লুকাস থেকে মারমারা সাগর পর্যন্ত অবস্থান নেয়। সুলতান মুহাম্মদ নিজে তার লাল ও সোনালি তাঁবু স্থাপন করে মেসোটেসিয়নের কাছে অবস্থান নেন। এখানে কামান ও জেনিসারিরা অবস্থান নিয়েছিল। বাসি বেজুক নামের সেনারা প্রথম সারির পিছনে অবস্থান নেয়। জাগান পাশার অধীনস্থ অন্যান্য সেনারা গোল্ডেন হর্নের উত্তরে অবস্থান নেয়। গোল্ডেন হর্নের জলার উপর নির্মিত একটি রাস্তার মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যেত। অবরোধের শুরুতে সুলতান মুহাম্মদ শহরের বাইরে বাইজেন্টাইনদের শক্তি কেন্দ্রগুলো ধ্বংস করার জন্য তার সেরা সৈনিকদের পাঠান, কিন্তু সুনির্দিষ্টভাবে হামলা করতে না পারা এবং হামলার গতি তুলনামূলকভাবে কম হওয়ায় বাইজেন্টাইনরা ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করতে সক্ষম হয়। ইতিমধ্যে বেশ কয়েকবার চেষ্টার পরে উসমানীয় নৌবহরগুলো গোল্ডেন হর্নে প্রবেশ করতে ব্যর্থ হয়। বাইজেন্টাইনরা এর প্রবেশ মুখে প্রতিরক্ষামূলক ধাতব শিকল বসিয়ে দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছিল। এরপর সুলতান মুহাম্মদ অন্য পথ অবলম্বনের সিদ্ধান্ত নেন। তিনি গোল্ডেন হর্নের উত্তরে গালাতার ওপর দিয়ে চর্বি মাখানো কাঠের একটি রাস্তা তৈরির আদেশ দেন। 22 এপ্রিল সেই রাস্তা দিয়ে জাহাজগুলোকে টেনে গোল্ডেন হর্নে নিয়ে যাওয়া হয়, ফলে রসদ সরবরাহ করা জেনোভার জাহাজগুলো বাধার মুখে পড়ে এবং বাইজেন্টাইনদের মনোবল ভেঙে যায় এবং শুরু হয় চূড়ান্ত হামলা। কত বিশাল এক যুদ্ধ, কত বড় উদ্যম, কত মহান এক প্রয়াস! 19 মে ফজরের সময় প্রাচীরগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। ইস্তাম্বুলের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাইজেন্টাইনের প্রাচীরে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করার সৌভাগ্য উলুবাতলি হাসানের হয়েছিল। সুলতান মুহাম্মদ ফাতির সেনাবাহিনী ভেঙে ফেলা প্রাচীরের ভেতর দিয়ে তীব্রভাবে স্রোতের মতো ইস্তাম্বুলে প্রবেশ করেছিল। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোন স্থানে, নতুন একটি পর্বে। আমাদের কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।